সকাল থেকেই দেখছি আকাশটা মেঘলা হয়ে আছে, আর একটা ভ্যাপসা গরমও পড়েছে। আমার এমনিতে খুব বেশি একটা গরম লাগে না, আমার একটু গরমের ভাবটা কমই আছে, তারপরও সেই আমারই গরম লাগছে এখন। হ্যালো ভিউয়ার্স, আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ববিস লাইফ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি ববি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটায় আমি আমার দৈনন্দিন যে কাজকর্ম আর সাথে আমার বাইরের কাজ, বাসার কাজ সব কিছু মিলিয়ে একটা মেয়েকে যখন ঘরের কাজ এবং বাইরের কাজ সব একসাথে করতে হয় তো কীভাবে তার দিনগুলো কাটে কিংবা তার সময়টা কাটে সেটা আজকে দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওতে। আশা রাখবো যে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ব্যালকনির কাজগুলো অনেক দিন ধরেই অপরিষ্কার হয়ে আছে, তো আমি পরিষ্কার করব করে আর করাই হচ্ছে না। তো বেশ কিছুদিন ধরে আর কি চিন্তা করছি যে আজকে করব, তো আজকে হয় না কালকে হয় না এরকম করে আজকে বসে গেলাম আর কি পরিষ্কার করার জন্য। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা দিয়ে আমরা ছোটোবেলায় খুব খেলা করতাম, এটা দিয়ে চিংড়ি মাছ বানাতাম, তরকারি রান্না করতাম, বিভিন্ন কিছু তৈরি করে করে আর কি এই গাছটা দিয়ে খেলা করতাম। তো ছোটোবেলায় সেই রান্নাবাটি খেলার দিনগুলোর কথা কিন্তু ভীষণ মনে পড়ে। এখনকার ছেলেমেয়েরা আসলে সেই রান্নাবাটি খেলার মর্মটাই আসলে বোঝে না। আমার বাচ্চারা কিন্তু কেউ আসলে ওইভাবে থালাবাটি নিয়ে খেলা করে, আমরা যেমন খেলা করেছি ওরকম আর খেলা করে না। কিন্তু আমি কিন্তু ছোটোবেলায় পুতুল খেলতে ভীষণ ভালোবাসতাম, থালাবাটি নিয়ে খেলা করতে ভালোবাসতাম। তো আমার মেয়েরা আসলে এটা কোনোটাই পছন্দ করে না। তো যাই হোক, আমি ব্যালকনির কাজগুলো পরিষ্কার করার পর এখন চলে আসলাম কিচেনে। তো কয়েকটা কাজ একটু পেন্ডিং হয়ে আছে, যেমন আমি এটার ভিতরে রাখি শুকনা মরিচ রাখি, তো শুকনা মরিচ রাখাতে এটা শেষ হয়ে গিয়েছে, তো আজকে এটা ভাবছি পরিষ্কার করে ফেলবো। কারণ প্রতিদিনই ভাবি যে এটা আজকে পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার করাই হচ্ছে না। তো কিচেনে ঢোকার পরে আগে আমি এটাই পরিষ্কার করে নিয়ে তারপর অন্য কাজে হাত দেব। রুটির সাথে খাওয়ার জন্য সাধারণত আমি সবসময় একটা করে সবজি রান্না করি, তো সেই সবজিটা শেষ হয়ে গেছে, তো আজকে ভাবছি কিছুটা সবজি রান্না করে রাখবো, তবে খুব বেশি একটা রানবো না। আর বেগুনের তরকারিটা আসলে বেশি দিন ফ্রিজে রাখলে সেটা ভালো থাকে না, এই জন্য যখন আমি বেগুনের তরকারিটা করি তখন একটু অল্প করে তৈরি করি যাতে দুই দিন হয় আর কি। তো আজকে আমি দুই দিনের মতো আর কি বেগুনের তরকারিটা করে রাখছি। সকালে উঠেই আমি মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, বেশ কিছু কাপড় চোপড় ছিল সেটা কাচার জন্য, তো সেগুলো এখন ওয়াশ হয়ে গিয়েছে, এখন সেগুলো নেড়ে দিচ্ছি। গতকাল আমি যশোরে যে স্টেশন বাজারটা আছে তো সেই বাজারে গিয়েছিলাম একটু বিড়ালের মাছ কেনার জন্য। ওখানে একটু মাছের দাম কম থাকে, এই জন্য মাঝে মাঝে যখন আমি বিড়ালের মাছ কিনি তো ওখান থেকে আর কি মাছটা কিনে নিয়ে আসে, তাহলে একটু কমে পাওয়া যায়। তো ওখান থেকে আসার সময় আমি ডিম এনেছিলাম, আর আসলে ডিম আনার মতো কোনো উদ্দেশ্য ছিল না, হঠাৎ করে মনে পড়লো যে ডিম শেষ হয়ে যাচ্ছে তো কিছুটা ডিম নিয়ে যায়, কিন্তু ডিম আমি কিসে আনবো সেটা আসলে নিয়ে গিয়েছিলাম না। তো দোকানদার আসলে আমাকে কয়েকটা পলিথিনের মধ্যে করে আর কি ডিম দিয়েছিল নিয়ে আসার জন্য, তো আমি এক খাঁচা মতো ডিম নিয়ে এসেছিলাম পলিথিনের ভিতরে করে, কিন্তু আনতে আনতে আসলে তিনটা ডিম অলরেডি ভেঙে গিয়েছে। তো তার মধ্যে একটা একেবারেই ভেঙে গিয়েছে আর দুইটা অল্প অল্প ফাটা ছিল, তো সেগুলো আর কি খাওয়া গিয়েছে। আর পিউ যেহেতু ডিমের কুসুম খায় না, এই জন্য ওকে ডিমের কুসুম ছাড়া ভেজে দিলাম আর কুসুমগুলো জেনিকে দিয়ে দিলাম ভেজে। পিউ আর জেনিকে নাস্তাটা দিয়ে আমি চলে আসলাম একটু বাজারে একটু মাছ কেনার জন্য। আর এখান থেকে আমার ছাদের গাছগুলো কিন্তু দেখা যাচ্ছে, আর যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা তো জানেন যে আমার বারান্দা থেকে একটা কদম গাছ দেখা যায়, এই হচ্ছে সেই কদম গাছটা। তো এই কদম ফুল গাছের নিচেই কিন্তু এই মাছের বাজারটা বসে। তো আমি কিছু ট্যাংরা মাছ নিয়েছি, তো সেই ট্যাংরা মাছগুলো আর কি এই ভাইকে বললাম যে একটু কেটে দেওয়ার জন্য। আর এখানে আগে আসলে বটি নিয়ে বসতো না মাছ কাটার জন্য, তো ইদানিং করে আর কি আমাদের রিকোয়েস্টেই একজন আর কি বটি নিয়ে বসেছে মাছ কাটার জন্য। তো ওনাকে আমি মাছ কাটতে দিয়ে এদিকে দেখি যে ময়লা পরিষ্কার করছে ড্রেন থেকে, তো পৌরসভার লোকেরা আর কি ময়লাগুলো পরিষ্কার করছে। আগে তো দেখতাম যে আসলে মানুষ আর কি পরিষ্কার করতো, আর এখন মেশিন দিয়েই করছে। তো আসলে আমাদের প্রযুক্তি কত উন্নত হয়ে গিয়েছে, তবে এই কাজটা আসলে লোকজনের ভিতরে না করে অন্য টাইমে করাটাই বেটার ছিল। আর বাজারটা সেরে আমি বাসায় ফিরে এসেছি, আর এসে আমি দুপুরে যে রান্নাগুলো হবে সেগুলো সব কুটে রেডি করে নিয়েছি,
তো এখানে কাকরোল আর আলু কুটে নিয়েছি আমি। কাকরোল আর আলু ভাজি করা হবে। তো আসলে সিম্পল ভাবেই আর কি ভাজিটা করব। আর এই ধরনের ভাজিটা আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে, আমিও ভীষণ পছন্দ করি, আমার বাচ্চারাও খুব পছন্দ করে, এই জন্য এই ভাজিটা আমার প্রায়ই করা হয়। তো কাকরোল আর আলুর ভিতরে আমি একটু গাজর দিয়েছি যাতে আর কি সবজিটার কালারটা দেখতে খুব সুন্দর হয়। তো দেখেন আসলে দেখতে কিন্তু অসাধারণ লাগে, এরকম একটু কালারফুল, একটু সবুজ, একটু লাল, একটু কমলা, তো একটু হলুদ, সব কিছু মিলে অসাধারণ লাগে আসলে কালারটা। আর ভাজিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর বাড়ি থেকে মা যে কাকরোলগুলো পাঠিয়েছিল সেগুলোই আজকে প্রথম ভাজি করলাম। আর বাড়ি থেকে যাই পাঠাক না কেন, সেটা সামান্য জিনিস হোক তবুও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে মনে হয় প্রত্যেকেরই আর কি খুবই ভালো লাগে বাড়ির জিনিস খেতে। আর এখানে আমি কিছু সরিষা বাটা বের করে নিয়েছি। আর শুকনো মরিচের এই পাত্রটা আমার শুকিয়ে গিয়েছে, তো এখন আমি ওর ভিতরে কিছুটা শুকনো মরিচ ঢেলে নিচ্ছি। আর আমি সাধারণত মশলাদানিতে আসলে শুকনো মরিচটা রাখি না, আমি এটার ভিতরে আর কি শুকনো মরিচটা রাখি। শুকনো মরিচ আর লবণটা আমি সাধারণত চেষ্টা করি আলাদা রাখার জন্য, তাহলে আমার কাছে মনে হয় যে ভালো হয় আর কি, সুবিধা হয়। আর সেটার কারণ হচ্ছে লবণ রাখলে লবণটা পানি হয়ে যেতে পারে, স্টিলের জিনিসে সেটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি লবণটা আলাদা রাখি। আর এখন আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে আর বেগুন দিয়ে। তা তার জন্য আমি তেলের উপরে শুকনো মরিচ, পেঁয়াজ আর কাঁচা মরিচ সাথে একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি সরিষা বাটার পানি। তো সরিষা বাটার নিচে যে অংশটা থাকে সেটা আর দিলাম না, আমি উপর থেকে পানিটা দিলাম। আর একটু পানিটা ফুটে উঠলে আমি তার ভিতরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একই সাথে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাতে, নিয়ে মাছটা দিয়ে দিলাম। তো আমি সাধারণত ইলিশ মাছটা কাঁচাই রান্না করি, ইলিশ মাছটা কাঁচা রান্না করলে আমার কাছে মনে হয় যেন ভালো লাগে। আর ভাজি করে আসলে ভাজিটা খেতে ভালো লাগে, ইলিশ মাছ ভাজি খেতে ভালো লাগে, ভাজি করে রান্না করে খেতে সেটা আসলে ভালো লাগে না আমার কাছে, এই জন্য আমি সবসময় কাঁচা মাছটাই রান্না করি। তবে এখানে আমি কিছু ইলিশ মাছও ভাজি করেছি আজকে। আর এই যে এখানে আছে কাকরোল দিয়ে আর আলুতে ভাজি করেছি, আর এখানে আছে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে আর একটু ডাল রান্না করেছি। তো এই হলো আজকে দুপুরের খাবার। তো টেবিলে দিয়ে দিয়েছি খাবারটা, আর ওদেরকে ডাকছি খাওয়ার জন্য, তো ওরা এখনও আসছে না, তবে জেনে এসে বসে গিয়েছে খেতে। আর টেবিলে খাবারটা পরিবেশন করার পর তারপর কিন্তু খেতে আসতে যদি কেউ দেরি করে তাহলে আসলে আমার কাছে খুবই বিরক্ত মনে হয়, তো ওরা মাঝে মাঝে আর কি এই কাজটা করে। আর এখন বিকালবেলা, তো বিকালবেলা একটু ব্যালকনিতে এসে গাছগুলো দেখছিলাম, আর আমি এদিকে পিউকে একটু পড়তে বসিয়েছি। আর পিউকে পড়াতে পড়াতে এর মধ্যে ফোন আসলো কুরিয়ার থেকে যে আম পাঠিয়েছে মনিল ভাই, তো সে আম আনতে যেতে হবে। তো ওকে একটু টাচ দিয়ে দিলাম যে তুমি এটা এটা করো। তো ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি এখন আমটা আনার জন্য কুরিয়ার সার্ভিসে। তো এখান থেকে নিউ মার্কেট যেতে হবে, তো সেখানে আর কি আমটা এসেছে। তো আসলে এখন যেহেতু রিক্সা ও পর্যন্ত যেতে দিতে চায় না, খুবই বিরক্ত করে আর কি, অনেক জায়গায় আটকে দেয়, তো কীভাবে যাব সেটাই ভাবছিলাম। তো তারপরও আর কি যেতে হবে, কারণ যদি থাকে ওখানে তাহলে নষ্ট হয়ে যেতে পারে আমগুলো, এই জন্য এখনই যেতে হবে। আর আমি কিন্তু কুরিয়ার সার্ভিসে চলে এসেছি, তো জনিয়নি কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছি মনিল ভাই আমগুলো, আর ওগুলো নিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করলাম আপনাদের মাঝে যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর কি বলতে পারেন যে কী কী কাজগুলো করলাম, ঘরের কাজ এবং বাইরের কাজ সব কাজই কিন্তু আমাকেই করতে হয়। তো এগুলো করার পর পুরো সংসারটাকে মেনটেন করা আসলে খুবই টাফ ব্যাপার, কিন্তু তারপরও হাসি মুখে কিন্তু আমি সবগুলো কাজই করে যাই, কারণ যেহেতু এটা আমার সংসার আমাকেই করতে হবে এবং সেটা হাসি মুখেই করতে হবে, সবার মন জুগিয়েও চলতে হবে। তো ফ্রেন্ডস, আর জন্য আবারও কথা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত